আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট, যার বিষয় কোড 102। অষ্টম সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আমরা দেখব, নির্দেশনা আমাদেরকে কী কী দিয়েছে, নির্দেশনার আলোকে সম্পূর্ণ উত্তরপত্র করব। তো সম্পূর্ণ উত্তরটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তার আগে শিরোনামটি অবশ্যই আমাদের দেখতে হবে। শিরোনাম এবং আমাদের যে বিষয় কোড, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিরোনামে বলা হয়েছে, বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ বিশ্লেষণ। এতে শিরোনামটি অবশ্যই আমাদের ফর্মে লিখতে হবে এবং বিষয় কোড 102, তোমরা দুটি অবশ্যই নির্ভুলভাবে লিখবে। তো চলো এবারে আমরা প্রশ্নপত্রটি দেখে আসি। প্রশ্নপত্রে আমাদের যা বলা হয়েছে, তো বন্ধুরা এখানে তোমরা তোমাদের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। 2022 সালের এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য। বাংলা দ্বিতীয় পত্র 102 বিষয় কোড, এগুলো আমি বলেছি। তো এখানে যেটা অ্যাসাইনমেন্ট বলতে চাই, আমি যে শিরোনামটি লিখেছি, শিরোনামটি এখানে বলা হয়েছে এবং বাংলা বিষয় এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, শিরোনামটি অবশ্যই তোমরা লিখবে, আমি আবারও বলছি। তো নির্দেশনাটি আমরা একবার দেখি। নির্দেশনাতে যা বলা হয়েছে, উপসর্গ, প্রত্যয় ও সমাস, বাংলা শব্দ গঠনে তিনটি উপায় সম্পর্কে বর্ণনা, বর্ণনা এবং দুই, মমতাদি গল্প থেকে উপসর্গ, প্রত্যয় এবং সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা। ঠিক আছে, এবং এখানে আমাদের নমুনা দেওয়া হয়েছে, ক, খ, গ, আমাদের তিনটা নমুনা দেওয়া আছে। নমুনাগুলো অবশ্যই আমাদের লিখতে হবে। দেখো, উপসর্গ সাধিত শব্দ, এখানে উপদেশ সমান উপযোগ দেশ, তাৎপর্য সরি তৎসম উপসর্গ, এবং খ নাম্বারে প্রত্যয় সাধিত শব্দ, কৃতজ্ঞতা সমান কৃতজ্ঞ যোগ তা তদ্ধিত প্রত্যয়, এবং গ নাম্বারে সমাস সাধিত শব্দ, রান্নাঘর, এটা সমান হবে আমাদের রান্নার নিমিত্ত ঘর, চতুর্থ তৎপুরুষ। তো এই হচ্ছে আমাদের মূলত মেন নির্দেশনা, এবং এখানে মূল্যায়ন রুবিক্স দিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টে কীভাবে মূল্যায়ন করা হবে, তোমরা চাইলে এটা একবার পড়ে নিতে পারো। তো আমি এখানে আর বিস্তারিত না বলে আমি সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। আমি যেভাবে লিখেছি উত্তরপত্রটি, হুবহু তোমরা সেভাবে লেখা শুরু করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্র, অষ্টম সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্র উত্তরপত্র। তোমরা অবশ্যই শিরোনামটি আবারও বলতেছি, শিরোনামটি নির্ভুলভাবে ফর্মে লিখবে। ক নাম্বার, বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা। ঠিক আছে, এটি আমাদের উপায় বর্ণনা করতে হবে, বাংলা গঠন। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাও কতগুলো সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়। এই শব্দ তৈরি প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় শব্দ তৈরি ও প্রক্রিয়ামূলককেই সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে। নিচে শব্দ গঠনের উল্লেখযোগ্য কয়েকটি উপায় আলোচনা করা হলো। শব্দ গঠনের প্রথম উপায়টি হচ্ছে, দেখো, এক নম্বরে সমাসের সাহায্যে শব্দ গঠন। এটার তোমরা বিস্তারিত এখানে লিখবে, এবং এখানে দেখো যেমন হিসেবে দিয়েছি, মহত্ব, যে জন, মহাজন, জয়া ও পতি, দম্পতি ইত্যাদি, তোমরা বিস্তারিত লিখবে, আমি শর্ট করে পড়ে দিচ্ছি। এবং 2 নম্বরে উপসর্গযোগ শব্দ গঠন, এবং এইটার উদাহরণটি হচ্ছে প্রযোগ, হার, প্রহার, পরা, যোগ, জয়, পরাজয় ইত্যাদি, তোমরা অবশ্যই বিশ্লেষণ লিখবে। 3 নম্বরে সন্ধির সাহায্যে শব্দ গঠন, এখানে বলা হয়েছে পাশাপাশি দুটি বর্ণের একত্রীকরণের ফলে এই প্রক্রিয়ায় নতুন নতুন শব্দ তৈরি হয়, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, উপযোগ উপকার, পরোপকার ইত্যাদি। 4 নম্বরে বলা হয়েছে প্রত্যয় যোগের শব্দ গঠন, এটাতে আমাদের লিখতে হবে ধাতু বা শব্দের শেষে প্রায় যুক্ত করেও নতুন নতুন শব্দ গঠন করা যায়, যেমন যেমনে তোমরা দিবে কনা, দুটো যেমন উদাহরণ দিয়েছি আমি এখানে, কৃত প্রত্যয় যোগে এখানে পর যোগ আ পড়া, এবং খ নাম্বারে দিয়েছি তদ্ধিত প্রত্যয় যোগে কমল যোগ দানি, কলমদানি, এবং নাম যোগ তা, নাম তা ইত্যাদি। ঠিক আছে, এবং 5 নম্বরে বিভক্তির সাহায্যে শব্দ গঠন, শব্দের শেষে বিভক্ত যোগ করেও নতুন শব্দ গঠন করা যায়, যেমন কর যোগ এ করে, রহিম যোগ এর, রহিমের ইত্যাদি। ঠিক আছে, এবং 6 নম্বরে দ্বিরুক্ত শব্দের সাহায্যে শব্দ গঠন, দ্বিরুক্ত শব্দের মাধ্যমে বাংলা ভাষায় প্রচুর শব্দ তৈরি হয়, যেমন শন শন, মোটামুটি, রাজায় রাজায় ইত্যাদি। এবং 7 নম্বরে পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন, মানে একটি পদ পরিবর্তন করা হয়, পদ পরিবর্তনের মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে, যেমন মানব,
বিশ্লেষণ করলে আমাদের দ্বারা মানবতী বিশ্লেষণের পৃথিবী বিশ্লেষণের সাথে বিশ্লেষণ ইত্যাদি, ঠিক আছে? তো তোমরা বিস্তারিত এখানে লিখে নাও। এবং খ নাম্বার প্রশ্নটি আমাদের যেটা লিখতে হবে, খ নাম্বারের উত্তরটি তোমরা দেখো। খ নাম্বারে মমতাদি গল্প হতে সাধিত শব্দ বিশ্লেষণ, উপসর্গ সাধিত শব্দ মতাদি। এখানে আমাদের খ নাম্বারে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেই নির্দেশনার আলোকে প্রত্যেকটাকে আমরা তোমাদের বিশ্লেষণ করে লিখেছি, মানে সাধিত শব্দ বিশ্লেষণ করেছি আমরা। প্রথমে হচ্ছে আমাদের উপদেশ, উপযোগ, দেশ, অপূর্ব, অযোগ, পূর্ব, অপূর্ব, অনাহার, আনাযোগ, আহার, অনাহার, অতিরিক্ত, অনাবশ্যক, অনাযোগ, আবশ্যক, তাৎপর্য। তো বিস্তারিত এখানে দেখো, তো সর্বশেষ লেখা আছে অস্থায়ী যোগ, অযোগ, স্থায়ী, অস্থায়ী। তো এখানে যে 10টা আমি দিয়েছি, 10টা পয়েন্ট, তোমরা 10টা পয়েন্ট অবশ্যই লিখে ফেলবে, ঠিক আছে? তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যয় সাধিত শব্দ মতাদি। এখানে আমি যেভাবে লিখেছি এখানেও তোমরা ঠিক সেইভাবেই লিখবে। দেখো, রান্না সমান, আমি এখানে রুট ওভার দিয়েছি, রান্না যোগ আনা, এবং মায়াবী সমান মায়াযোগ বিন, কৃতজ্ঞতা কৃতজ্ঞযোগতা কর্তা কৃতযোগতা। তো এখানে খুব ইজিলি তোমরা এগুলো শর্ট করে লিখে ফেলতে পারো। আমি মোট 9টা পয়েন্ট দিয়েছি, তোমরাও 9টাই দিবে, ঠিক আছে? তারপরে দেখো সমাজ সাধিত শব্দ মতাদি, ঠিক আছে? এখানে রান্নাঘর সমান রান্নার জন্য নিমিত্ত ঘর, এবং দোতলা, দুই তালা আছে যার দোতলা। তো এখানে খুবই ইজিলিভাবে তোমরা এগুলো দিয়ে দিতে পারো। 5 নম্বর বলছে প্রতিদিন, দিন দিনে হয় প্রতিদিন, এবং প্রতিবাদ, বিরুদ্ধের বাদ, প্রতিবাদ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পুরো একটি নমুনা উত্তরপত্র। আশা করি উত্তরপত্রটি সকলের অনেক ভালো লেগেছে। তো একদম সংক্ষেপে তোমাদের উত্তরটি শেষ হয়ে গেছে। আমি এইখানে যেভাবে লিখেছি হুবহু তোমরা সেভাবেই দিয়ে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য পুরো একটি নমুনা উত্তরপত্র। আশা করি উত্তরপত্রটি সকলের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, এবং বন্ধুটি তোমাদের সরি এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী নেক্সট অ্যাসাইনমেন্টের ভিডিওতে। খোদা হাফেজ।